চাঁদাবাজি এবং দখলমুক্ত করতে রাজধানীর হাজারীবাগে শুক্রবার বিকেলে শান্তি সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে শ্যামপুর কদমতলী এলাকার বিভিন্ন ব্যবসায়ী, সংখ্যালঘু সম্প্রদায় সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন 51 নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদ। সমাবেশে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ শাহাদাত হোসেন শাওনের বাবা আব্দুল আলম, সাইদুর রহমান ইমরানের বাবা কবির রহমান, রেজাউল করিমের বাবা আলামিন মীর বক্তব্য রাখেন। ওনার কাছে খবর পাঠানো হয়েছে 4 আগস্ট রাত্রে যে একটা সার্টিফিকেট লাগবে ওনাকে দাফন করার জন্য। উনি বলছেন 9:00 দিবে। আমি নিজে 9:00 গেছি আমাদের খলিল ভাইকে নিয়ে। উনি বললো আপনি যান কবরস্থানে, আমি ফোন করে দেবো, আপনি দাফন করতে পারবেন। কিন্তু ওখানে যাওয়ার পর দেখলাম ভিন্ন চিত্র। এটার কারণ হচ্ছে আমার ছেলের জানাজায় জনাব মোবারক সাহেব জানাজায় উপস্থিত হয়েছেন এবং জানাজার নামাজ আদায় করেছেন। এ কারণে উনি ওখানে বলে দিচ্ছে যে গুলি বিতরণ ময়নাতদন্ত ছাড়া মাটি হবে না। আমি নিজে থানায় গেলাম, ওসি সাহেবকে বললাম আপনি তদন্ত টিম পাঠান, আমার ছেলেকে দাফন করতে হবে। যখন ওসি সাহেব বললো তদন্ত টিম পাঠাবো না, আমি বললাম আমি মামলা করবো, মামলা দেন। উনি মামলা নিল না। তারপরে উনি বললো যে আপনি চেয়ারম্যান সার্টিফিকেট দিয়ে মাটিবেন। তখন আমি এই হেলেন আপা এবং আলানি এবং কর্মরাজন বন্ধুবান্ধব বাড়ি এলাকে নিয়ে ওনার অফিসে যাই। তারপর উনি আমার একটা সার্টিফিকেট দেয় যেটার কোনো ভ্যালু নাই, নর্মাল সার্টিফিকেট দেয় যে সাধারণ মৃত্যু। অথচ আমার ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, উনি তাই সাধারণ মৃত্যু হয়েছে। ওনার ওনার ছেলে শহীদ হয়েছেন 4 তারিখে 4 আগস্ট দাফন করি, 5 আগস্ট সকাল 10:00 জানাজা দিয়ে সে লাশ দাফন করি আমি 12:30-1:00 দিকে। আমি এটা সুস্থ তদন্ত এবং যথাযথ বিশেষ ট্রাইব্যুনালে তাদের বিচারের আবেদন জানাই, যাতে বিশেষ ট্রাইব্যুনালে দ্রুতভাবে তাদের বিচার হয়। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির সহযোগিতা কামনা করেন। ইমরান হোসেন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।